পৌরসভার সাফাই কর্মী ট্রাক্টরের সাথে সিভিক ভলান্টিয়ারের গাড়ি ধাক্কা লাগাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদা শহরের কেজে সান্ডাল রোডে। অভিযোগ এই যে শহরের ময়লা ফেলার গাড়ি নিয়ে ইংরেজবাজার পৌরসভার কর্মী যখন যাচ্ছিলেন সেই সময় এক সিভিক ভলান্টিয়ারের গাড়ি ঘোরাতে গিয়ে পৌরসভার গাড়ির সাথে সামান্য ধাক্কা লাগে। সেই থেকেই শুরু হয় পৌরসভার সাফাই কর্মীদের সাথে সিভিক ভলান্টিয়ারের চরম বচসা। সাফাই কর্মী শিবা হরিজনকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনা উত্তেজনা ছড়ায় এলাকায়। পৌরসভার সাফাই কর্মীরা একসাথে জড়ো হয়ে ইংরেজবাজার থানার সামনে ময়লা ফেলার গাড়ি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের বক্তব্য, অন্যায়ভাবে আমাদের কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে, না ছাড়লে বড়সড় আন্দোলন করতে আমরা বাধ্য হব। আর একটু টাচ হয়েছে, বাস আমার ছেলেকে ঢুকিয়ে দিয়েছে। আমরা পৌরসভা স্টাফ। কি নাম? হ্যাঁ, শিবা, শিবা হরিজন। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে মোড়ের মাঠে। ওকে কি ধরে নিয়েছে পুলিশ? হ্যাঁ, পুলিশ ধরে নিয়েছে। পুলিশ ভেঙে আছে। কি আপনারা কি করছেন এখানে? এখানটায় আমরা কাজ বন্ধ করে বসে আছি। না ছাড়তে গেলে কাজ একটাও হবে না। গোটা ইংলিশ বাজার আসাতে তপন হলদারের কাছে রুগী দেখাচ্ছিল না কি দেখাচ্ছ ট্যাক্সি নিয়ে? কে? ওই সিভিল পুলিশ বলছি, এখন সিভিল, আমি তো জানি ড্রাইভার। ও ট্যাক্সি দেখাচ্ছিল না সিগন্যাল দিয়ে হট করে রোডে উঠে গেছে। আমি ব্রেক মেরে দাঁড়ালাম। কি গাড়ি আপনার? আমি ট্রাক্টর, মিউনিসিপ্যালিটির গাড়ি। দাঁড়ালাম, দাঁড়িয়ে ওকে বলছে তুমি সিগন্যালটা দিবে কি না। ওর মেজাজ গাল দাওয়া দেই করলো। লেবারটা নেমে ওকে বলতে লাগলো, এই গাল কেন দিচ্ছিস, তুই তো দোষ করেছিস। বলছে কি না আমি দোষ করিনি, আমি সিগন্যাল দিয়েছি। আমি বলছি না তুমি সিগন্যাল দাওনি। এই বলে ও ওর সঙ্গে ধাক্কা ধাক্কি করতে লাগলো সিভিল পুলিশ। করে ওই হাতে পাতি হয়ে তারপরে কি বললো? তারপরে ওই ঘরে নিয়ে এনে ভরে দিয়ে। কাকে? ওই লেবারটাকে। কি নাম? কি নাম? আমার সাফাই কর্মচারীদেরকে। কি নাম? শিবা। কোথায় বাড়ি ওর? এখন কি করছেন আপনারা? আমরা ওইকে ছাড়াবার জন্য দাঁড়িয়ে আছি। কোথায় এটা? কি বলছে? কেন কি বলে পুলিশ? মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট, চ্যানেল 24/7। কৃষ্ণনগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের ঘরের ছেলে দিলীপ দাসকে মই চিহ্নে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুন।